ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সবাই কুশলে আছ। আজকে ট্রান্সফরমারের বিভিন্ন গাণিতিক সমস্যাগুলি নিয়ে আলোচনা করব। গত লেকচারে আমি ট্রান্সফরমারের বিভিন্ন তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করে আমার ইউটিউবে দিয়ে রেখেছি। তার আগে ট্রান্সফরমারের তাত্ত্বিক বিষয়গুলি গাণিতিক বিষয়গুলি আলোচনা করার আগে কি কি সূত্র লাগবে সেগুলো একটু দেখে নিই। আমাদের সূত্র লাগবে এটা, ইপি সমান সমান 4.44 φm এফ এন পি গুণন 10⁻¹⁸ ভর, একক হচ্ছে ভোল্ট। এটা হবে যখন ফ্লাক্সের মান একক থাকবে হচ্ছে ম্যাক্সওয়েলে অথবা লাইন্সে, আর যখন ওয়েবারে থাকবে তখন 10⁻⁸টা হবে না। সেকেন্ডারি সাইডে অনুরূপ, এটা হচ্ছে প্রাইমারি সাইডের সমীকরণ, এটা হচ্ছে সেকেন্ডারি সাইডের সমীকরণ। এটাকে আবার অনেক সময় বলে যে ট্রান্সফরমারের ইকুয়েশন বলো বা ইকুয়েশন লিখো, তখন এটা লিখে দিলেই হয়ে যাবে। তারপরে লাগবে আমাদের ছোট হাতের এ হচ্ছে ট্রান্সফরমেশন রেশিও, এটুকু লাগবে। এটা আমরা যে কোনো জোড়ায় জোড়ায় নিতে পারবো। ইচ্ছা করলে এই দুটাকেও নিতে পারবো, আবার এই দুটাকেও নিতে পারবো, আবার ইচ্ছা করলে এই দুটাকেও নিতে পারবো। যে কোনো আমরা জোড়ায় জোড়ায় করে আমরা এই এটা নিতে পারবো। ফাইমের সূত্র, যদি ক্ষেত্রফল দেওয়া থাকে এবং ফ্লাক্স ডেন্সিটি দেওয়া থাকে তাহলে এই সূত্র φm বের করা যাবে। আর আইপি হচ্ছে প্রাইমারি কারেন্ট, কেভিএ এটাকে আপাত পাওয়ার বলে, কেভিএ গুণন 1000 ভাগ ভিপি, আর সেকেন্ডারি করলে ভিএইচ, এই দুটোর মধ্যে এটুকুই পার্থক্য। এখন আমরা দেখি যে কোন সিম্বলের বাংলা নাম কি। আমি একক সহ দিয়েছি, তোমরা দেখো ইপি দ্বারা প্রাইমারি ভোল্টেজ, আবার ভিপি দ্বারাও প্রাইমারি ভোল্টেজ বোঝানো হয়। একক হচ্ছে ভোল্ট, ইএস বা ভিএস দ্বারা সেকেন্ডারি ভোল্টেজ, এনপি দ্বারা প্রাইমারি কয়েলের প্যাচ সংখ্যা, এনএস দ্বারা সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা, এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, এ হচ্ছে ট্রান্সফরমেশন রেশিও, এর কোনো একক নাই, φm হচ্ছে মিউচুয়াল ফ্লাক্স, ওয়েবার অথবা ম্যাক্সওয়েলে থাকবে, বিটা বিএম হচ্ছে কোরের সর্বোচ্চ ফ্লাক্স ডেন্সিটি, একক হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার বা ম্যাক্সওয়েল পার মিটার স্কোয়ার বা ম্যাক্সওয়েল পার সেন্টিমিটার স্কোয়ার, আর ক্ষেত্রফল এ বড় হাতের এ মিটার স্কোয়ার বা সেন্টিমিটার স্কোয়ার, আইএস হচ্ছে সেকেন্ডারি কারেন্ট, আইপি হচ্ছে প্রাইমারি কারেন্ট। এখন এখানে একটা অঙ্ক আমি লিখেছি, দেখো যে 10 kVA 11 kV বাই 0.4 kV, তাহলে এখানে যে দুটা ভগ্নাংশ আকারে লেখা আছে, তাহলে উপরের যে মানটা সেটা হবে হচ্ছে প্রাইমারি সাইডের মান, আর পরে যেটা সেটা হচ্ছে সেকেন্ডারি ভোল্টেজের মান। এটা মনে রাখতে হবে, অনেক সময় এভাবে সংক্ষেপে লেখে। তাহলে প্রথমে যে ভোল্টেজটা সেটা হচ্ছে কি প্রাইমারি ভোল্টেজ, আর পরেরটা হচ্ছে সেকেন্ডারি ভোল্টেজ, আর এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 সাইকেল পার সেকেন্ড, প্রাইমারিতে প্যাচ সংখ্যা দেওয়া আছে কত 5400, অর্থাৎ এনপি দেওয়া আছে, নির্ণয় করতে বলছে মিউচুয়াল ফ্লাক্স অর্থাৎ φm রেশিও অর্থাৎ ছোট হাতের এ, এবং সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা অর্থাৎ এনএস। তাহলে এখন আমরা সমাধানে যাই, দেওয়া আছে লিখেছি প্রাইমারি ভোল্টেজটা কিলো ভোল্টেজে দেওয়া আছে, সেটাকে দূর করে সরাসরি ভোল্টেজে নিয়ে আসছি, সেকেন্ডারিটাও তাই, আর সব এখানে লেখা আছে, তাহলে বের করতে হবে, লিখলাম। এখন φm, তাহলে আমরা জানি ট্রান্সফরমারের যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশনের মধ্যে φm আছে, তাহলে আমরা ওইখান থেকে আমরা φm পাচ্ছি। দেখো এই যে এখানে আমাদের সমীকরণে বলছে ইপি সমান 4.5m এফ এনপি, তাহলে আমাদের এফও দেওয়া আছে, এনপি দেওয়া আছে, ইপিও দেওয়া আছে, তাহলে আমরা এই সূত্রে ফেলতে পারি। এই সূত্রে ফেললেই আমাদের φmটা বের হচ্ছে। এখন মনে করতে পারো যে ইএস কেন হবে না, ইএস এর কিন্তু এনএস দেওয়া নাই, এফ দেওয়া নাই, এফ আছে আর φm দেওয়া নেই, একটা সমীকরণে দুইটা অজানা থাকলে বের করা যায় না, তাহলে আমরা এটা
বের করব এইখান থেকে। এই যে আমরা এখানে লিখেছি, আমরা জানি ইপি সমান সমান 4.44 ফাই এম এফ এন পি। তো এখান থেকে ফাই এম এর মান বের করছি, ফাই এম এর মান বের করে এপি এর মান বসাই দিলাম 4. এত এত ওয়েবার, যেহেতু আমরা এখানে 10^-8 গুণন দেইনি, এই জন্য ওয়েব মিউচুয়াল ফ্লাক্সের মান যেটা বের হবে সেটা একক হবে ওয়েবারে। তাহলে ক নাম্বারেরটা হয়ে গেল। এখন খ নাম্বারে বলছে কি রেশিও, তাহলে রেশিও সূত্র তো আমরা সরাসরি জানি, এ ইকুয়াল টু ভিপি ভাগ ভিএস অথবা এনপি ভাগ এনএস। তাহলে আমাদের তো সরাসরি ভোল্টেজ দেওয়াই আছে, এই জন্য আমরা ওটা দিয়ে বের করলাম। আমরা এখানে সরাসরি এফ সমান সমান ভিপি ভাগ ভিএস দিয়ে এখানে মান বসিয়ে দিলাম, মান বসিয়ে দিয়ে যেটা বের হয়েছে সেটা হচ্ছে রেশিওর মান। তারপরে গ নম্বরে বলছে কি, গ নম্বরে বলছে সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা এন এস। তাহলে এন এস আমরা ইচ্ছা করলে ইএস দ্বারাও বের করতে পারবো, যেহেতু আমাদের ফাই এম এর মানও বের করেছি, এফ এর মানও বের করেছি, আবার ইএসও আছে, কিন্তু ওটা দিয়ে করলেও হবে। আবার আমি যেটা লিখে রাখছি এ ইকুয়াল টু এন এস ভাগ এন পি, এটা দিয়েও হবে, দুটো সূত্র দিয়েই হবে, যেটা সহজ মনে হবে তোমার কাছে সেটা দিয়ে করবে। আমি এখানে রেশিও দিয়ে করেছি, তাহলে এখানে আমাদের রেশিও দিয়ে, রেশিও যেখানে পেয়েছি 27.5, এখানে দিলাম অনুপাত আসলো এত, যেখানে ভগ্নাংশ আসছে এখানে আমরা দেখো ভগ্নাংশ আসছে, এই যে এটা হচ্ছে ভগ্নাংশ আসছে, কিন্তু পরে ভগ্নাংশ বাদ দিয়েছি, প্যাচ সংখ্যা কখনো ভগ্নাংশ হবে না, যেখানে লিখে দিয়েছি পয়েন্টটা যে কখনো ভগ্নাংশ হবে না, যদি 0.5 উপরে হয় তাহলে এক যোগ হবে, যেমন এখানে দশমিক যদি 5 বা 5 উপরে হয় তাহলে এটা 97 হয়ে যেত, কিন্তু বলছে কি 0.5 নিচে হলে ভগ্নাংশ বাদ যাবে, যে আমাদের 0.5 নিচে, এই জন্য যে ভগ্নাংশটা বাদ দিয়ে সরাসরি পূর্ণ অংশটুকু লিখে রাখছি, এত প্যাচ। তাহলে আমরা এই অঙ্কে সবগুলোই পেলাম। এখন উদাহরণ দুই, উদাহরণ দুয়ে 50 kVA অর্থাৎ আপাত পাওয়ারের মান দেওয়া আছে, তারপরে বলছে 440/110 ভোল্ট, অর্থাৎ প্রথম 440 হচ্ছে তোমার প্রাইমারি ভোল্টেজ এবং 110 হচ্ছে সেকেন্ডারি ভোল্টেজ। 50 সাইকেল/সেকেন্ড একটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের প্রাইমারিতে 1000 পাক আছে, তারের ক্ষেত্রফল দেওয়া আছে 100 cm². নির্ণয় করো প্রাইমারি কারেন্ট এবং ফ্লাক্স ডেন্সিটি। প্রাইমারি কারেন্ট হচ্ছে আইপি এবং ফ্লাক্স ডেন্সিটি হচ্ছে বিএম। এই দুটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে এখন দেখো কী কী দেওয়া আছে, আমরা লিখে নেই। দেওয়া আছে হচ্ছে কেভিএ 50 kVA, তারপরে ভিপি দেওয়া আছে, ভিএস দেওয়া আছে, এফ দেওয়া আছে, ক্ষেত্রফল এ বড় হাতের এ দেওয়া আছে সেন্টিমিটারে, আর প্রাইমারি প্যাচ সংখ্যা দেওয়া আছে। আমাদেরকে বের করতে বলছে আইপি সমান হট, বিএম সমান হট, ফ্লাক্স ডেন্সিটি। দেখুন আমরা সরাসরি আইপি এর সূত্র জানি, আমাদের জানা আছে আইপি সমান সমান হচ্ছে, যেটা আমাদের সরাসরি সূত্র জানা, আইপি সমান সমান কেভিএ গুণন 1000 ভাগ ভিপি। মনে রাখা সহজ বুদ্ধি, যেখানে যদি আইপি হয় যেখানে হবে ভিপি, এখানে যদি আইএস হয় এখানে হবে ভিএস, আর উপরে সেম। আচ্ছা তারপরে মান বসাই দিচ্ছি 50 × 1000 আমাদের, তারপরে ভাগ এই যে ভিপি, ভাগ দিয়েছি ভিপি দ্বারা। তাহলে এখন আমাদের এইখানে মান বের হয়েছে এত অ্যাম্পিয়ার। তাহলে আমরা একটা পাইলাম, প্রাইমারি কারেন্টের মানটা পেলাম। দুই নম্বরে বলছে আমাদের ফ্লাক্স ডেন্সিটি অর্থাৎ বি এর মান বের করতে বলছে। এখানে দেখো আমাদের সূত্রের পৃষ্ঠায় আসছে, দেখো ফাই এম সমান সমান বি এম গুণন এ, তাহলে বি এম চাইছে, তাহলে আমাদের কি লাগবে, ফাই এম এবং ক্ষেত্রফল, ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আমাদের বের করতে হবে কি, মিউচুয়াল ফ্লাক্স। তাহলে মিউচুয়াল ফ্লাক্স কোথায় পাবো, মিউচুয়াল ফ্লাক্স পাচ্ছি আমরা হচ্ছে এই ইকুয়েশনের ভিতরে, যেহেতু আমাদের ইপি দেওয়া আছে, এফ দেওয়া আছে, এনপি দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা ফ্লাক্স, মিউচুয়াল ফ্লাক্স পাবো। এই জন্য লিখেছি আবার ইপি সমান সমান, এই সমীকরণের ইয়ারে লিখেছি, এখান থেকে
ফাই এম এর মান বের করেছি, ফাই এম এর মান বের করে মান বসায় দিয়েছি, যেটা হচ্ছে এটা ওয়েবার, যেহেতু এখানে আমরা 10^-8 নেই নাই, এই জন্য এটা হচ্ছে ওয়েবার। তাহলে আমরা ফাই এম পেলাম, ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে এখন সরাসরি দুই নম্বরটা বের করি, যেটা চেয়েছে আমাদের কি ফাই এম সমান সমান বিটা এম গুণন এ, বিটা এম সমান সমান ফাই এম ভাগ এ। তাহলে বিটা এম পেয়েছি, এখান থেকে পেয়েছি ফাই এম এর মান, আর ক্ষেত্রফলের মান দেওয়া আছে, যেটা ক্যালকুলেশন করে যেটা হয়েছে সেটা হচ্ছে ওয়েবার পার সেন্টিমিটার স্কোয়ার। যেহেতু ফাই এম এর মান দেওয়া আছে ওয়েবারে, আর ক্ষেত্রফলের মান দেওয়া আছে হচ্ছে সেন্টিমিটার স্কোয়ারে, এবং সেজন্য একক হবে ওয়েবার পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমাদের এখান থেকে দুইটা অঙ্কই আমরা করতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আরও এই জাতীয় আরও কিছু অঙ্ক বই থেকে করে নিও, তাহলে আলো ক্লিয়ার হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।